বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত তবে আজকে ভিডিওটা কিন্তু আ পাঁচটা দিনে ভিডিওর মতো নয় আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি বলতে পারো একটা ইনফরমেটিভ ভিডিও আর এটা আমি বেশ করে করছি একটা বোন আমাকে কমেন্ট করেছিল তার বেসিসে এই আমি ভিডিওটা করছি তো এই বোনটার নাম ছিল প্রীতি সরকার তো কমেন্ট করেছিল অনেক কয়টা যে দিদি তুমি কোন কলেজে পড়ো তোমার কোন ইয়ার হলো তোমার কলেজটার নাম কি তো যেগুলো আমি ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আবার মেসেজের মধ্যে সম্ভব ছিল সেগুলো আমি কমেন্টে রিপ্লাই করে দিয়েছি কিন্তু ও আমাকে আরেকটা কোশ্চেন খুবই ইনফরমেটিভ বলতে পারো আর ওই কোশ্চেনটার অ্যান্সার যেটা আমার ম্যাসেজের মধ্যে দেওয়া সম্ভব নয় তার কারণে আমাকে ভিডিওটা করতে হচ্ছে তো ও আমাকে এই কোশ্চেনটা করেছিল যে দিদি ব্যাঙ্গালোরে নার্সিং পড়ার পর ওয়েস্ট বেঙ্গলে জব পাওয়ার সম্ভাবনা কতটা আর কতদিন লাগে প্লিজ বলো আমাকে তো ও এই কোয়েশ্চেনটাই করেছিল তো আমি এক এক করে কোয়েশ্চেনের বোন তোমার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি তো নাম্বার ওয়ান হলো ব্যাঙ্গালোরে বিএসসি হোক বা জিএনএম যেটা বিএসসি হলো তোমার চার বছরের কোর্স আর জিএনএম হলো তিন বছরের কোর্স তা এই কোর্সগুলো কমপ্লিট হওয়ার পরে তুমি অবশ্যই তো এখানে বেঙ্গলে চাকরি পাবে তবে চাকরিটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে তার তার মধ্যে এক নম্বর হলো তোমাকে এই ওয়েস্ট বেঙ্গলে এসে এসি প্রকার রেজিস্ট্রেশন এখানে কিন্তু করাতে হবে মানে ওইখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি যে কোনো স্টেট থেকে করো চাই ব্যাঙ্গালোর হোক যেখান থেকেই হোক সেখান থেকে করে আসার পরে তোমাকে কিন্তু এখানে এই এই ওয়েস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন তোমাকে করাতে হবে তাহলে এটা হলো এক নম্বর পয়েন্ট আবার এসি পোকা রেজিস্ট্রেশন করানোর জন্য তোমাকে যেটা প্রথমেই দেখে নিতে হবে সেটা হলো তোমার কলেজ আইএনসি অন্তর্ভুক্ত কিনা না আইএনসি মানে হলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত কিনা না যদি না হয় তাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন পেতে গেলে অনেক প্রবলেমের মুখোমুখি তোমাকে হতে হবে তো প্রথমে ওটা দেখে নেবে বোন আর দ্বিতীয় নম্বর কথা হলো তুমি তিন বছরে জিএনএম কোর্স করো বা চার বছরে বিএসসি কোর্স করো তো সেই কোর্সের যখন এক বছরে যখন একবার করে এখন যদিও ওটা সেমিস্টার সিস্টেম হয়ে গিয়েছে বিএসসিদের জন্য তো যখন তুমি ওই মানে বছরে পরীক্ষাগুলো দেবে তখন তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোতে আলাদা আলাদা করে ফিফটি পার্সেন্ট পেয়ে পাস করতে হবে মানে থিওরিতে ফিফটি পার্সেন্ট আর প্র্যাকটিক্যালে ফিফটি পার্সেন্ট পেয়ে তোমাকে পাস করতে হবে দুটো মিলিয়ে ফিফটি পার্সেন্ট পেয়ে পাস করলে কিন্তু হবে না এটা হলো রেশিপ রেজিস্ট্রেশন পাওয়ার জন্য নিয়ম আর থার্ড নম্বর রেশিপ পোকা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য নিয়ম হলো তোমাকে ওখানে পাস আউট করে আসার পরে মানে আদার স্টেটে পাস আউট করে আসার পরে তুমি যে মানে তুমি ওয়েস্ট বেঙ্গলে ধরো করাতে চাচ্ছ তো তার জন্য তোমাকে যে কোনো একটা বেসরকারি নার্সিংহোম থেকে মাস হোক ন মাস হোক তোমাকে একটা কিন্তু মানে তুমি কাজ করছো তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট লাগবে যখন রেজিস্ট্রেশন করাতে যাবে তখন নম্বর পয়েন্ট হলো যদি আমরা রেশি পোকার রেজিস্ট্রেশন পেতে পারি তাহলে অবশ্যই গভর্নমেন্ট জব পাওয়ার একটা সম্ভাবনা থাকি দেখো মানে অবশ্যই মানে সম্ভাবনা এই কারণেই বলছি যতক্ষণ না তুমি পাচ্ছ ততক্ষণ তো আর তোমার তুমি বলতে পারবে না যে হ্যাঁ পা মানে পেয়ে গেলাম তো এই কারণেই বলছি তবে তুমি কিন্তু সরকারি মানে চাকরি পাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি যদি তুমি রেশি পোকার রেজিস্ট্রেশনটা করিয়ে নাও তবে আগে কি হতো আগে যখন প্রথম প্রথম সকলে নার্সিং করছিল তখন নার্সিংয়ের স্টুডেন্টের সংখ্যা ছিল অনেক কম তবে এখন তোমরা সকলেই বুঝতে পারছো নার্সিং স্টুডেন্টের সংখ্যা এখন কতটা পরিমাণে বেড়ে গিয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলে নিজের ধরো সরকারি স্টুডেন্ট অনেক আছে তারপরে আছে বেসরকারি বিভিন্ন কলেজগুলো থেকে করা যেগুলো ওয়েস্ট বেঙ্গলে তারপরে যারা ওয়েস্টবেঙ্গলে তোমার মনে করো মানে করলো না হয়তো যা কিছু প্রবলেমের জন্য হয়তো করলো না অথচ ব্যাঙ্গালোরে করছে তো সেখান থেকে তো একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট আসছেই মানে ওয়েস্ট ব্যাঙ্গালোর থেকে তাহলে ওয়েস্ট বেঙ্গল আর ব্যাঙ্গালোর দুটো মিলিয়ে একটা অনেক বড় সংখ্যক স্টুডেন্ট হয়ে যাচ্ছে তো ওই কারণে এখন কি হচ্ছে এখন আর ডাইরেক্ট প্যানেল ওয়াইজ রিক্রুটমেন্ট হচ্ছে না এখন তোমার হচ্ছে বলতে এখন তোমাকে ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হচ্ছে তারপরে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে মানে তোমার যোগ্যতা অনুসারে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে এটা হলো কথা আগে যেরকম প্যানেল ওয়াইজ হচ্ছিল তা এখন আর প্যানেল ওয়াইজ হচ্ছে না তো এগুলোই হলো গভর্নমেন্ট জব পাওয়ার জন্য ক্রাইটেরিয়া দেখো এ এখানে আমি আশা করি বোন তোমার কোয়েশ্চেনটার অ্যান্সারটা ক্লিয়ার করে দিতে পেরেছি অবশ্যই ওয়ে ব্যাঙ্গালোরের নার্সিং করে আসার পরে ওয়েস্ট বেঙ্গলে সরকারি জব পাওয়ার সম্ভাবনা আছে আমি নিজের চোখেই দেখেছি বা আমাদের অনেক রিলেটিভও বাইরে থেকে পড়ে আসার পরে এখন গভর্নমেন্টে জব করছে তো গভর্নমেন্টে জব পাওয়ার জন্য তেমন কোনো তাদের প্রবলেম হয়নি কারণ তারা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো সব ফুলফিল হয়ে গেছে তো তারা ইজিলি জবটা পেয়ে গেছে আর তুমি ওয়েস্ট বেঙ্গলে করো বা ব্যাঙ্গালোরে করো তুমি যেখান থেকে করে আসার পরে তোমার প্রথমে তো যে কোনো বেসরকারি হসপিটালে জব পেতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর দেখো বোন তুমি সেকেন্ড কোয়েশ্চিন যেটা করেছিলে দিদি জব পেতে কতটা টাইম লাগে দেখো এক্স্যাক্টলি তো আমি টাইম বলতে পারবো না কারণ আগে যদি তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো তাহলে একটা টাইম বলা যেত যে হ্যাঁ এতদিন পর তোমার নার্সিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি চাকরিটা পেয়ে যাবে কিন্তু এখন রিক্রুটমেন্ট যতদিন না হবে রিক্রুটমেন্ট ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে আর তোমার প্রথমে ক্রাইটেরিয়াগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে গেলে তুমি একটা জব পেতে পারো এটা এটুকুই তোমার আশা থাকা উচিত তো যাই হোক বল আশা করি তোমার পুরো ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি আর যদি তোমার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করতে পারো আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও এই উত্তরটা দিতে দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল তবু কিছু মনে করো না কারণ বাড়ি এলাম বাড়ি আসার পর একটু চাপের মধ্যেই ছিলাম তো সমস্ত কাজগুলো গুছিয়ে উঠতে তারপরে একটু লেট হয়ে গেলো তো যাই হোক তোমার অ্যান্সারগুলো আশা করি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি তো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো এখনকার মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও